আসসালামু আলাইকুম। শীতের শুরুতে উত্তরবঙ্গের হিমেল হাওয়ার নীলফামারী থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সোহান, উদ্যোক্তার খোঁজের আজকের নতুন পর্বে আপনাদেরকে নিয়ে চলে এসেছি। আমরা হচ্ছে নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী হাইস্কুল মাঠে পাশের একটা জাতীয় পুরস্কারপ্রাপ্ত এয়ার মামুন নার্সারিতে। আমরা এটাকে নার্সারি না বলে যদি বলি যে ফলের গাছের বা ফুলের গাছের, অর্থাৎ চারার জন্য হচ্ছে মহাসমুদ্র উত্তরবঙ্গের ক্ষেত্রে, সেটাও কিন্তু বললে ভুল হবে না। এখন প্রশ্ন আসতে পারে, কারা এই কাজটি করছে? তো আমরা সেই মানুষের সাথে কথা বলবো, পাশাপাশি ওনারা যতটুকু সেবা দিয়ে আসছেন আমরা তথ্য পেয়েছি। প্রায় 1000-এর প্লাস আইটেম রয়েছে ওনাদের কাছে গাছের চারার, এবং সংখ্যায় যদি আমরা হিসাব করি তাহলে 11 থেকে 12 লক্ষ পিসের মতো চারা রয়েছে। আমরা আরও একটু তথ্য পেয়েছি যে এখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের রেয়ার আইটেমের চারা আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, আমরা বেশি কথা না বলে আজকে এই এয়ার মামুন নার্সারিতে ঢুকবো, আপনাদের দেখাবো কী কী জাতের চারা আছে। যদিও আসলে 1100+ আইটেম, এটা তো দেখানো সম্ভব না এক ভিডিওতে, তবু আমরা চেষ্টা করব গুটি কয়েক চারা বা গুটি কয়েক জাত সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার পাশাপাশি কীভাবে তিনারা পরিচর্যা নেন, কীভাবে পরিচর্যা নিয়ে বাগান করলে ভালো ফলন পাওয়া যাবে, লাভজনকভাবে বাগান করে ভালো কিছু করা সম্ভব হবে, এমন কিছু তথ্য উঠে আসবে আমাদের আজকের এই ডকুমেন্টারির মাধ্যমে। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এবং এমএস ইমদাদের ক্যামেরায় উপভোগ করবেন আজকের এই দারুণ তথ্যচিত্রের মাধ্যমে নার্সারির একটা চারার বড় কালেকশন। চলুন আমার সাথে, আসুন যাওয়া যাক। বাবু এদিকে আসো, এই আলু বোখরাটা ট্যাগ লাগাও, এই আলু বোখরাটা ট্যাগ লাগাও, তুমি ননি ফলটা ট্যাগ লাগাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। যাক আলহামদুলিল্লাহ। আমরা হচ্ছে উদ্যোক্তার খোঁজে ইউটিউব চ্যানেল থেকে আসছি, ঝিনাইদহ থেকে। ঝিনাইদহ থেকে? জি, খুব ভালো করছেন। আপনাদের নীলফামারীতে আসছিলাম, এখানে আসার পরে শুনলাম যে একটা জাতীয় পুরস্কারপ্রাপ্ত নাকি নার্সারি রয়েছে, দীর্ঘ অনেক বছর যাবৎ কাজ করতেছে। হ্যাঁ, দীর্ঘ অনেক বছর ধরে কাজ করে আসতেছি, নার্সারির উপরে পরিশ্রম করে আসতেছি। হ্যাঁ হ্যাঁ, যে বাংলাদেশের মানুষ আছে ভালো জিনিসের জন্য পায়। আচ্ছা আচ্ছা, এই কারণে আমরা এখানে তথ্যটা পাওয়ার পরে ভাবলাম যে একটু কথা বলে দেখি দর্শকদের আমরা কিছু দেখাইতে পারি কি না সেরকম, তাই না? আচ্ছা অবশ্যই পারবেন। আঙ্কেল সব মিলিয়ে কেমন ছিলেন বলেন? হ্যাঁ মালিক রাখছে, খুব ভালোই আছি ইনশাল্লাহ। আচ্ছা, প্রথমে আপনার একটু পরিচয়টা জানতে চাইবো, আর কীভাবে নার্সারিটা শুরু করছেন এই গল্পটা একটু। আচ্ছা, আমার পরিচয়টা হচ্ছে আশেখের আচ্ছন লেবু মিয়া। এটা হচ্ছে নীলফামারী জেলা কচুকাটা ইউনিয়ন। আচ্ছা আচ্ছা, কীভাবে শুরু করছিলেন? আর এই নার্সারি আমি শুরু করছি 2001 সালে। আচ্ছা, আজ থেকে 23 বছর আগে। তা নার্সারি শুরু করার উদ্দেশ্য আমার যে আমি বাংলাদেশের মানুষের হাতে কী ভালো জিনিস তুলে দিতে পারবো। আচ্ছা, আমি দেখলাম যে এই গাছ একটা অনেক উপকারী জিনিস, মূল্যবান জিনিস মানুষের জন্য, মানুষের জন্য। এই যে মূল্যবান, এ খুঁজি শেষ করা যায় না। যে একটা গাছ অক্সিজেন দেয়, একটা গাছ জ্বালানি কাঠ দেয়, একটা গাছ যে ফল দেয়, একটা গাছ ছায়া দেয়, ফুল দেয়, একটা গাছ ফুল দেয়, পাখির ফল দেয়, মানুষের ফল দেয়, এটা আমি বিশ্লেষণ করে শেষ করতে পারিনি। বিদায় আমি এই গাছের উপরে লেগে গেছি যে মানুষকে ভালোবাসতে গেলে, মানুষকে বাঁচতে থাকলে এই গাছ লাগাইতে হবে। আচ্ছা আচ্ছা, সেই চিন্তা থেকে 2001 সালে শুরু করছে। এই চিন্তা চিন্তিত হয়ে 2001 সালে আমি এই গাছকে ভালোবাসিয়া শুরু করে দিয়েছি। আচ্ছা আঙ্কেল, আপনি তো দীর্ঘ 23 বছর ধরে মোটামুটি কাজ করে আসছেন, এবং আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ একটা বয়সের ছাপ কিন্তু এসে গিয়েছে, পরিশ্রম হয়তো আগের মতো করে আর করতে পারেন না। জি জি, এখন কীভাবে পরিচালনা করছেন? এখন তো বয়স হয়ে গেছে, এখন তো পরিচালনা করতে গেলে আমার একজন সুজন্য ছেলে আছে। হ্যাঁ, তা মামুন তুমি একটু এই সামনে আমার কাছে আসো না। এই ওয়ালাইকুম আসসালাম বাবাজির ভার আসছে, উনি কেমন আছে? চুয়াডাঙ্গা থেকে। আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। আঙ্কেলের সাথে কথা বলছিলাম, আপনাদের নার্সারি গড়ে ওঠার গল্পটা শুনলাম। আঙ্কেল দীর্ঘ 23 বছর যাবৎ বলছেন যে উনি এখানে শ্রম দিয়ে আসছেন, পাশাপাশি আপনিও ইনভলভ ছিলেন ছোটোবেলা থেকে, উনি যেমন বললেন।
আমরা একটু দর্শকদের এই গাছগাছালির পরিচয়টা দিতে যাচ্ছি গাছগাছালি সম্পর্কে। আপনি কি আমাদের একটু সহযোগিতা করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। বর্তমান সময়ে আমাদের এখানে যতগুলো গাছ আছে আমরা যতটুকু পারি এখানে ঘুরে ঘুরে একটু আমাদের দর্শকদের দেখাতে পারি। হ্যাঁ, চলেন তাহলে আঙ্কেল, তাহলে আমরা একটু ঘুরে আসি। হ্যাঁ, তা একটু দেখেন, দেখি ঘুরে টুরে সুন্দর লাগলে বলবেন। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এখন যে গাছটি দেখব এটা হলো আমাদের সেই নীলফামারী যে গাছের নামে নামকরণ করা হয়েছে। আচ্ছা, নীল গাছ। নীল গাছ, সেই নীল গাছ, অদ্ভুত একটা ব্যাপার। এই নীলফামারীর নীল গাছ দেখতে পারবো দর্শক, এটা আমি কখনো চিন্তাও করিনি। আচ্ছা, এই যে নীল চাষিদের যে ব্যাপারটা আমরা জানি যে একটা সময় ব্রিটিশরা নীল চাষিদের উপরে অত্যাচার করতো, এই কি সেই নীল? এই সেই নীল গাছ, যে গাছের কাছে আসলে আমার চোখের সামনে ভেসে ওঠে কৃষকদের আহাজারি, অত্যাচার, কান্না, চোখের জল, এগুলো ভেসে ওঠে। কারণ এই সেই গাছ যে গাছ চাষাবাদ করা হয়তো জোরপূর্বকভাবে সাধারণ কৃষকদের, কৃষকের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে, দেওয়া হতো। আচ্ছা, কি এটা কি বিক্রির জন্য নাকি প্রদর্শন? এটা আমাদের একটি গাছে আছে, 12 লক্ষ গাছের ভিতরে এটা আমাদের প্রদর্শনী। যারা দূর দূরান্ত থেকে আসে তাদেরকে আমরা এটা দেখাই এবং দেখিয়ে এর গাছ সম্পর্কে বিস্তারিত জানাতে পারি। দর্শক, আপনাদের প্রথমে একটু আমন্ত্রণ জানিয়ে রাখবো, অন্তত এই নীল গাছের সাথে একটা ছবি তোলার জন্য হইলেও এআর মামুন নার্সারিতে আসেন, আমি নিজেও একটা ছবি তুলে রাখবো, কারণ এটা আসলে আমাদের ইতিহাসের কথা বলে। জি, এরপরে কি দেখবো? এরপরে আমরা এইদিকে যাই। আমরা এখানে এই যে এগুলো হলো মিষ্টি জলপাইশ চারা ছাদ বাগানের জন্য। আচ্ছা আচ্ছা, এখানে আছে, এটা হলো সেই কমলা চারা, এটা জিও ব্যাগে সেট আপ করা আছে। শুরুতে আমরা ছোট সাইজের চারাগুলো দেখি, তারপরে আমরা ভিতরে চলে যাব। আমার সামনে এখানে যে চারাগুলো দেখতেছেন এগুলো হলো বেলের চারা। বেলের চারা, হ্যাঁ, এই যে বেল, থাই বেলের চারা। আচ্ছা, আর এর পাশে হচ্ছে আপনার কত মাসে বা কত বছরে ফল আসবে এটা? এগুলো ফল ধরা ছিল, ফল ধরা চারাগুলো বিক্রি হয়ে গেছে। তাই নাকি? কলম চারা তো গাছ তো আর বেইমানি করে না, কারণ অল্প পরিচর্যা হয়ে যায় যদি সঠিক জাত হয়। আচ্ছা, এই যে সঠিক জাতের চারা ফল চলে আসে। আর এর পাশে যে গাছটি আছে এটি হলো করসল গাছ। আচ্ছা, যে গাছ বর্তমান সময়ে অনেক বেশি আলোচিত, ক্যান্সার প্রতিরোধক হিসাবে কাজ করে, যেটা আমরা গুগলে দেখেছি, এটা নিয়ে আরও অনেক বেশি গবেষণা চলতেছে। সেই করসল গাছ সোয়ারসুপ, গ্লাভিওলা, ব্রাজিলিয়ান পাপো, অনেকগুলো নামে সারা পৃথিবীতে বিখ্যাত সেই গাছের চারা। আচ্ছা, আমরা একটু দামটা বলে যাই, একটা ধারণা দিয়ে যাই আমাদের দর্শকদের। আচ্ছা, দাম জানিয়ে দেই, তারপরও এই গাছগুলো বিক্রি হচ্ছে 350 টাকা করে। 350, সাধারণত গাছের দাম একরকম থাকে না, আমরা একটু ধারণা দিয়ে দেই, কারণ ছোট গাছের দাম কম থাকে এবং বড় গাছের দাম কম বেশি হয়ে যায়। তারপরও আপনি ধরেন এই গাছটার কথা আজকে 350 টাকা বললেন, আমার দর্শক হয়তো অর্ডার করছে আরও 2 মাস পরে, তখন তো গাছের সাইজ আরও বড় হয়ে যাবে, বড় হয়ে তখন ওই গাছটা তো আর আপনি 350 টাকা দিতে পারতেছেন না, 10-20 টাকা বেশি হলেও হচ্ছে। আবার অনেক সময় সাইজের কারণে কমও হতে পারে, সাইজ এবং বয়সের কারণে দাম। করসলের দামটা ব্যাপারে, করসল এটা হলো 400 টাকা করে বিক্রি করতেছে এই সাইজের চারাগুলো। এবং এর পাশে যেটা আছে অ্যাভোকাডো ফলের চারা, ঔষধি গুণ সম্পন্ন ফলের গাছ। এই চারাগুলো আমি যদি দেখাই, এগুলো কলম চারা। আচ্ছা, এবং এগুলো জাতের উপরে নির্ভর করে। আর এই চারাগুলো বিক্রি হচ্ছে 750 টাকা করে। 750 টাকা? জি, অ্যাভোকাডো। অ্যাভোকাডো, এবং এই অ্যাভোকাডো যখন বড় প্যাকেটে দেওয়া থাকে এখন দাম বেশি থাকে। আর এর পাশে কিন্তু এই যে বিদেশি ফল ডুরিয়ান, যারা মালয়েশিয়াতে ছিল প্রবাসী ভাইরা, প্রবাস থেকে এসে কিন্তু এই ডুরিয়ান ফলের গাছগুলো নেয়। এই চারাগুলো বিক্রি হচ্ছে 1250 টাকা করে। 1250 টাকা, যে একটু বড় সাইজের তো। আর এর পাশে আছে কাজু বাদাম, এই যে কলম চারা, এই চারাগুলো বিক্রি হচ্ছে 350 টাকা করে। আর এর পাশে আছে এই যে এগুলো হলো জ্যামাইকান চেরি, এর চারাগুলো 750 টাকা, খুবই মিষ্টি, চেরির জগতে বাংলাদেশে একটা ভালো চেরি ফল। আচ্ছা আচ্ছা, এবং সেই সাথে সাথে এর পাশে যদি আমি দেখাই, এগুলো হলো ফলসা চারা। এই যে এর ফলসা, ফলসা ফ্রুট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই চারাগুলো বিক্রি হচ্ছে আমাদের 550 টাকা করে। আচ্ছা, আপনি কি কোন দেশীয় এটা বলতে পারবেন, বা এটা বলা সম্ভব কিনা, যদিও অনেক চারার ব্যাপার স্যাপার সবগুলো মনে থাকে কিনা, এই জন্য আমি যতটুকু পারি আমি বলতেছি, একটু একটু বলে দিই। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আমি করি, এটা কি ফল? এটা হলো ম্যানিলা চেরি। ম্যানিলা চেরি? জি, এই ছোট গাছে ফল চলে আসছে। একটু একটু আমরা এই ফলটা দেখাই একটু ক্লোজ করে। এটা ম্যানিলা চেরি, আমি প্রথমে ভাবছি এটা ডুমুর, দেখতে কিন্তু ডুমুরের মতো, বা তিন ফলের মতো দেখতে। হ্যাঁ, এটা এটার দাম কেমন এই চারাগুলোর? এটা 750 টাকা করে। এই কলম চারা বিক্রি হয়, এবং যদি বড় চারা থাকে একটু রেট বেশি থাকে, আর ছোট থাকে 300-400 টাকার ভিতরে থাকে। আচ্ছা, এরপরে আসলে এরপরে আমরা যেটা এখন দেখাবো এটি হলো মিরাক্কেল বেরি। এই যে দেখুন, এই যে ফল খাওয়ার পরে যত ধরনের টক ফল আছে সব মিষ্টি লাগে, লেবু জাতীয় ফলগুলো। এইটা সেই গাছ? হ্যাঁ, এই সেই গাছ। আচ্ছা দর্শক, বলে অনেক সময় এটা হচ্ছে মিরাক্কেল বেরি, তাই তো? জি।
অর্থাৎ আপনার হচ্ছে এটা এই ফলটা খাওয়ার পরে আপনার মধ্যে মিরাক্কেল ঘটে যাবে, যে কারণে এটাকে মিরাক্কেল বেরি বলে সম্ভবত। কারণ আমি যদ্দূর জেনেছি যে এই ফলটা খাওয়ার পরে যা এরপরে আপনি টক তেতো যেটাই খান না কেন সবই মিষ্টি লাগবে। আচ্ছা এই এটার হচ্ছে কত মাস পরে ফল আসে? এই যেটা ফুল চলে আসছে কয়েকদিনের মধ্যে ফল দেয় নাকি? এই যে দেখুন ছোট ছোট গাছেই ফুল চলে আসছে। একটু একটু ফুল দেখাই আমরা, ছোট ছোট গাছে ফুল চলে আসছে, কয়েকদিনের মধ্যে ফল চলে আসবে, তাই না? জি, এটা কলম ছাড়া তো এই কারণেই চলে আসছে। কেমন দাম এগুলো? এগুলো 750 টাকা করে রেট থাকে। 750 টাকা। আর এইখানে যে গাছটি আছে আমি এটা দেখাই দর্শকদের, এটি হলো একটি লম্বা সবেদা। অতিরিক্ত মিষ্টির কারণে যে ফল খাওয়া যায় না সেটাই হলো লম্বা সবেদা। হাই একটা ভ্যারাইটি, থাইল্যান্ডের জাত লম্বা সবেদা, এবং 12 মাসে হয়ে থাকে, সুমিষ্ট একটি ফল। আচ্ছা, এর চারা আমরা করে থাকি, চারা বিক্রি হয় 350 টাকা করে, ভালো মানে স্ট্যান্ডার্ড কোয়ালিটির চারা। ভাই এক মিনিট, আমাদের অনেক সাত বাগানি দর্শক ভাইরা আছে, ওনারা চাই যে ফল সহ গাছ আমরা দেখাই ওইটা সহই নিয়ে নিবে, তো এইটা যদি নিতে চায় তাহলে এটার দাম কেমন হইতে পারে? এইরকম চারা যদি নিতে চায় 2500 টাকা থেকে 2000 টাকা বা 2500 টাকা থেকে, চারা সাইজের উপরে ডিপেন্ড করে। আচ্ছা, তবে এইরকম চারা সবসময় থাকে না, প্রচুর সেল হয়ে যায়। প্রচুর সেল হয়ে যায়। পাশে যে গাছটি দেখাই এলোমেলো হয়ে আছে, এটি হলো সেই স্টোভিয়া গাছ। স্টোভিয়া? হ্যাঁ। এটা আসলে কি? এটা চিনি গাছ বলে, এবং এর পাতা যদি আমরা খাই, আপনি একটা পাতা নিতে পারেন, চিনির থেকেও বেশি মিষ্টি। আচ্ছা, এটা অনেকেই চায়ে দিয়ে খায় এবং ব্লেন্ডারে পিষে রাখে, দারুণ মিষ্টি। দারুণ মিষ্টি। যারা ডায়াবেটিস রোগী আছে এটা ব্যবহার করতে পারে, এবং সারা পৃথিবীতে এটা ব্যাপক আলোচিত। মানে এটা মিষ্টি হলেও সুগার ফ্রি, এরকম সুগার ফ্রি, শরীরে কোনো সুগার যাবে না, তাই নাকি? যেটা আমরা গোকুলে পাই। দর্শক, আমি এটা মুখে নেওয়ার পরে, চিবানোর পরে মুখের মধ্যে এত সুন্দর একটা মিষ্টি, মনে হচ্ছে চিনি খাইলে যেরকম মিষ্টি মিষ্টি লাগে ওরকমের, তাই না? আচ্ছা, এটা কি এই শুধু পাতায় খেতে হয় নাকি আর কোনো ফল টল হয়? এটা পাতায় খেতে হয়। পাতা খেতে হয়? পাতায়। আমরা চায়ের সাথে নাকি কি আসলে? চায়ের সাথে খাই, কেউ আবার ব্লেন্ডারে গুঁড়া করে পিষে রাখে। ও, মানে যাদের মিষ্টি খাওয়ার ইচ্ছা হচ্ছে কিন্তু ডায়াবেটিসের কারণে খেতে পারছে না, তারা চাইলে এটা খেয়ে মানে দুধের স্বাদ ঘোলে মেটানো, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, অনেকেই খায় এটা। এরপরে এবং এর পাশে যদি দেখাই আমরা এদিকে আসি, এখানে আছে এগ ফ্রুট, এই যে এগ ফ্রুটের চারা, এই যে, এবং এখানে আবার দেশি মুরগি নাকি এটা? হ্যাঁ, এটা দেশি মুরগ। মুরগ? আচ্ছা। এখানে আছে রোনোলিয়া ফ্রুট। আচ্ছা, এই যে দেখুন রোনোলিয়া ফ্রুট, এটা হলো শরীপা এবং সবেতা, দুঃখিত, শরীপা এবং আতা জাতীয় গোত্রের ফল রোনোলিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং এর পাশে যদি দেখাই মালবেরি আছে, ওইদিকে ব্ল্যাকবেরি আছে, অল স্পাইস আছে, এদিকে পেয়ারা আছে, আর এটা হলো 12 মাসি মিষ্টি কামরাঙ্গা। 12 মাসি মিষ্টি কামরাঙ্গা? জি। এগুলো আসলে অল্প পরিচর্যায় ছাদ বাগানে এবং মাঠ বাগানে হয়। আমি একটু ভিতরের দিকে যাই, আসেন। এটাও তো করসল নাকি এটা? হ্যাঁ, ওটা করসল আছে, এবং এদিকে আছে এই যে বড়ই গাছ আছে, এটা হলো বলসুন্দরী কুল। বলসুন্দরী কুল? জি। এই যে এটা হলো মিরাক্কেল বেরি, আর এই পাশে হলো এই যে এটা হলো আমের গাছ, এখানে কমলা গাছ আছে, মালটা গাছ আছে, পিঙ্ক কাঁঠাল আছে, এই পেয়ারা আছে, লম্বা সবেদা আছে। যে গাছগুলো অল্প পরিচর্যায় ভালো রেজাল্ট দেয় সেই গাছগুলো কিন্তু ছাদে রোপণ করা যেতে পারে। আচ্ছা, এটা প্যাকেজটা কয়টাতে কি রকম সিস্টেম? এখানে একটা প্যাকেজ আছে 35টা গাছের প্যাকেজ, এটা যাত্রা বাড়িতে চলে যাচ্ছে। এই যে সুন্দর সুন্দর গাছগুলো, যারা নতুন ছাদ বাগান করতে চান তাদের জন্য এই প্যাকেজ আইটেমে আমরা চারা দিয়ে থাকি। আচ্ছা, এখান থেকে আপনি দেখে দেখে সবগুলো একটু বলেন তো কি কি আছে। আমি যদি বলি, এখানে আমরা প্রত্যেকটা গাছে ট্যাগ লাগাবো, এটা হলো বাড়ি এগারো আম, এটা হলো পাকিস্তানি কমলা, এটা হলো কিং অফ চাকা বাদাম, এটা হলো বুনাই কিং আম, পাশে হলো সাতকি কমলা। আচ্ছা, এই যে আপনার সাথে আছে এটা হলো মিরাক্কেল বেরি, এটা হলো বড়ই, এটা হলো এই যে বেরিগেট পেয়ারা, খুবই সুস্বাদু পেয়ারা। এদিকে দেখাই জাবাটিকা আছে, সুইট লেমন আছে, কাঁঠাল আছে, মানে 35টা গাছ আছে, 35 জাতের। মানে উনি চাইছেন যে ওনার ছাদ বাগানে যেন সব মোটামুটি কালেকশনের যেগুলো একটু উল্লেখযোগ্য সবই থাকে, এরকম একটা চিন্তা ভাবনা থেকে বোধহয় উনি অর্ডারটা করছেন। হ্যাঁ, যেন ওনার ছাদ বাগান সাজিয়ে যায় এই গাছ। আচ্ছা, আপনাদের এই প্যাকেজের মূল্যটা কেমনে কীরকম থাকে, মানে হিসাবটা কেমন কীরকম থাকে? প্যাকেজের মূল্যটা সেরকম করে থাকে, এই 35টার ভেতরে যদি কেউ কোনো গাছ বাদ দেয়, যার বাড়িতে বড়ারি গাছ আছে সেটা বাদ দিল, হয়তো সেই গাছের দামটা বাদ যাবে, অথবা এটা রিপ্লেস করে ওই রকম একটা গাছ আসবে। অনেক সময় 35টা গাছের দাম 50,000 টাকাও থাকে এবং 60,000 টাকাও থাকে, তারও কমও থাকে বেশিও থাকে, চারা সাইজের উপরে ডিপেন্ড করে। তারপরেও তো আপনারা জিও ব্যাগটাও দিচ্ছেন। জিও ব্যাগ থাকবে, ব্যাগের তো একটা দাম থাকে, তাই না? চারা তো যাচ্ছেই, আর ব্যাগের দাম ধরলেও তো আসলে ওটা অ্যাড হয় ওর সাথে। হ্যাঁ, এখানে সবথেকে সুবিধা হলো জিও ব্যাগটা থাকবে ভালো মানের, সেটা 8-10 বছর কিছু হবে না, এবং যে মাটিটা থাকবে এই মাটিটাই হলো গাছের জন্য
মূল উপাদান, কারণ এই মাটিটা আমাদের পাতা পচা মাটি থাকবে। আর এই মাটিতে আমরা অর্গানিক সার ব্যবহার করি। এখানে হাড়ের গুঁড়া আছে, ঝিনুক গুঁড়া আছে, শিংকুচি আছে, নিম খৈল আছে, কিছু রাসায়নিক আছে, পটাশ, বোরন, ডিএপি, টোটালি 6 মাসের খাদ্য দিয়ে দিই। এবং সেই সাথে সাথে প্রত্যেকটা গাছ কলম গাছ হবে এবং প্রত্যেকটা গাছ স্ট্যান্ডার্ড কোয়ালিটির গাছ হবে, এই যে বড় সাইজের গাছ হবে, এবং ট্যাগ লাগানো থাকবে উনি কোন গাছের কি ফল খাবেন, চিনতে অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না, এবং বড় সাইজ থাকবে। আর 1 বছর পর্যন্ত পরিচর্যার সার্ভিস দেওয়া থাকবে। কিভাবে করবেন, উনি নতুন ছাদ বাগান করলে গাছ নিয়ে গেলেই তো হলো না, এর পরবর্তীতে যদি রেজাল্ট না আসে তাহলে আমাদের নার্সারি বদনাম হয়ে যেতে পারে, এই সার্ভিসটা আমরা দিয়ে দিই। ওভারঅল এই প্যাকেজটা করে দেওয়া হয়। যারা গাছ লাগাতে চায়, যারা যত্ন করতে পারে তাদেরকে কিন্তু আমরা গাছপালাগুলো দেই, আর যারা যত্ন করতে পারে না তাদেরকে আমরা গাছ দেই না, তাদের কাছে গাছ বিক্রিও করি না। এখানে যতগুলো গাছ আছে প্রত্যেকটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি সম্পন্ন আদর্শ গাছ। এইটা এতগুলো কলম ব্যাপারটা কি বলেন তো একটু? যারা ছাদ বাগানে একটি গাছ লাগাবে, অনেক জাতের আম খাবে, তাদের জন্য এই ধরনের গাছগুলো, একটি গাছে 5 জাতের আম, তাই নাকি? জি। আচ্ছা, এটা মূল কি গাছ ছিল? মূল ছিল এটা বাড়ি 11-12 মাসি আম, এইখানে কলম লাগানো হয়েছিল। তার পরবর্তীতে এখানে আমরা কেটে দিয়ে দিছি, কেটে দেওয়ার পরে এই যে ব্রাঞ্চ বের হয়ে গেছে এই ব্রাঞ্চে কলম লাগাই দিছি। তার মানে এখন এই গাছে আমরা কি কি আম খাবো? এখানে আমরা কিউজাই আম খাবো, মিয়াজাকি আম খাবো, এই যে আরও সূর্যের ডিম আম খাবো, বুনেকিং আম খাবো, এই যে 5 জাতের আম আছে, এটা হলো নাম রকমাই আম। তার মানে 5টাই বিদেশি জাত, বিদেশি জাত, ভালো মানের জাত। দর্শক, যারা আমাদের হচ্ছে বিদেশি আমের ভিডিওগুলো দেখছেন, দেখার পরে আপনাদের ভালো লাগছে যে আমরা ছাদ বাগানে একটা 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 করে গাছ লাগিয়ে রাখবো, তারা চাইলে এইটা সংগ্রহ করতে পারেন, এইটা একই গাছে আপনি 5টা জাত পেয়ে যাচ্ছেন। অর্থাৎ বর্তমান সময়ে যে হিট যে জাতগুলা, বিদেশি জাতগুলা সবই পাচ্ছি, আলোচিত জাতগুলা। সামনে যে ফলগুলো রেডি করে রেখেছি গাছগুলো, এই গাছগুলো আসলে ট্রায়াল দিচ্ছি, বিক্রির জন্য নয়। এই যে নাম লিখে আছে লিপুটি ফ্রুট, লিপুটি ফ্রুট, হ্যাঁ, এই লিপুটি ফুলের ফ্রুটের গাছ, দারুণ একটা আজগুবি নাম। হ্যাঁ, ফল খেলে আসলে এটা মানুষকে দিতে পারবো। এর পাশে আছে এক ফ্রুট আছে, আর এদিকে যদি দেখায় এই যে ফুলাসান আছে, রামবুটানের বড় চারা আছে, এবং এইগুলো রেডি করে নেওয়া আছে। আর এই গাছটি হলো সেই করসল গাছ, বড় সাইজের মাদার গাছ। এই গাছটা থেকে কিন্তু অনেকগুলো পাতা আমরা হারভেস্ট করে মানুষকে দিয়ে দিছি, মানুষকে দিয়ে দিই। আচ্ছা, মানুষের উপকারে লাগে এটা, ক্যান্সার প্রতিরোধক হিসেবে আমরা গুগলে দেখতে পাই। আর এটার পাতা প্রচুর পরিমাণ সারা বাংলাদেশের মানুষ চায়, তাদেরকে আমরা এটা উপহার পাঠাই, উপহার হিসেবে। আমরা 1 বছর বা 1.5 বছর মতো আগে যেটা জেনেছি বা দেখেছি যে এটা নিয়ে প্রচুর বিজনেস হয়েছে, বিক্রি হয়েছে, এটা 100 গ্রাম হিসাবে বা 1 কেজি হিসাবে। এরকম একটা গাছ আমার একজন পরিচিত লোক এসেছিল, গাছটা কয়েকদিন পরপর 50,000 টাকার পাতা সেল করছিল, তাই নাকি? এত বেশি চাহিদা ছিল, কিন্তু আমাদের এখানে যতজন লোক যোগাযোগ করছে তাদেরকে পাতাটা উপহার পাঠাইছি। একটু এদিকে ঘুরে আসেন, একটু এদিকে ঘুরে আসেন, আমরা একটু দেখাই এই যে গাছের আয়তনটা আমরা একটু দেখি। এই যে বড় একটা সাইজের গাছ, এই বড় আকৃতির গাছ, এই গাছের পাতা আপনি উপহার হিসেবে দিয়ে দিয়েছেন, বিরাট ব্যাপার। এই যে এটা ফলও ধরে গেছে, একটা ফল ধরছে, এই তো করসলের ফল। এই যে এখানে কয়েকটা ফুল আছে, এই যে ফুল ফুটে আছে, এই যে দেখুন, দেখতেই সুন্দর। আর করসলে একটা ঘ্রাণ আছে, এটা গাছের কাছে আসলে বোঝা যায় একটা আলাদা ঘ্রাণ, এটা কিন্তু চাই দিয়ে খাওয়া যায়। আচ্ছা, এখন এটার চারা তো পাওয়া যাচ্ছে, আমরা ওই দিকে দেখলাম এটা চারা অ্যাভেলেবেল আছে। এই যে এতগুলো তাবিজ তুবিজ কি এগুলো? এটা হলো আসলে একটা আপেল গাছ, আমাদের দেশে আপেল হচ্ছে, এটা আমাদের জন্য খুবই ভালো খবর। তবে আমি এই গাছটাতে 22টা জাতের আপেল লাগিয়ে দিয়েছি, মাল্টি ক্রাফটিং করেছি, এক গাছে 22 জাতের আপেল যেন হয়, এবং প্রত্যেকটা গাছে আলাদা আলাদা ট্যাগ লাগিয়ে দেওয়া আছে কোনটা কী জাত। আচ্ছা, তবে একটা বিষয় জানিয়ে রাখি, আপেল বাংলাদেশে হচ্ছে, খুব বেশি হচ্ছে না, পেয়ারার মতো ধরতেছে না। ওই অপেক্ষায় আছি কোন জাতগুলো আসলে ভালো রেজাল্ট দেয়। ভালো রেজাল্ট হলে কিন্তু আমাদের দর্শকদের দেখাইতে হবে অবশ্যই, ইনশাআল্লাহ দেখাবো, আপনার কাছে এটা দাবি থাকলে। হ্যাঁ, এর পাশে আমরা যে গাছটি দেখাবো এটি হলো একটি মাম্মি সবেদার গাছ, যে দেখুন মাম্মি সবেদা কত বড় সাইজের গাছ, মানে পাতা দেখে বোঝা যায় যে এটার ফল কেমন হতে পারে, কেমন হতে পারে। মাম্মি সবেদা তো এরকম বড় বড় হয়, তাই না? জি। এর পাশে যদি দেখা, এটা শান্তল ফ্রুটের গাছ, এই যে দেখুন শান্তল ফ্রুট, এই যে দেখতেছেন শান্তল ফ্রুটের গাছ কত সুন্দর, এবং এই ফলটা খুবই মিষ্টি এবং খেতেও খুবই দারুণ। আচ্ছা আচ্ছা, এই ফলগুলো আমরা নিয়ে কাজ করতেছি, কাজ করতেছি। এরপরে আমরা কি দেখবো? এর পাশে আপনাদের অপেক্ষায় ছিলাম, কিন্তু তার আগে পাখি আর অপেক্ষা করতে দেয়নি, ফল খেয়ে নিয়েছি। এটা তো দেখতে অসাধারণ,
এটা কি পাকছে? এটা আরব পেকে মমের মতো নরম হবে। হ্যাঁ, এটার নাম হলো পিনাট বাটার। বারো মাসে হয়ে থাকে, বারো মাসই ফল। এইভাবে মশারি বা নেট দিয়ে ইয়ে করে রাখ। অনেকগুলো ফল রাখছিলাম, এখানে তো একটা ফল আছে, কিন্তু এই ফলগুলো পাখির পছন্দের ফল, তো ফলগুলো খেয়ে নিচ্ছি। আচ্ছা, এটার এটার হচ্ছে চারা কি আছে আপনাদের? এটা চারা অ্যাভেলেবেল আছে। খেতে কেমন এটার স্বাদ? এটা খেতে আর আসলে পিনাট বাটার তো একটা আলাদা ফ্লেভার, ব্যতিক্রম ফ্লেভার, অন্য কোনো ফলের সাথে এটা মিলানো যাবে, মিলানো যাবে না। আচ্ছা, যাক, এটা মমের মতো নরম হবে তখন কিন্তু খাইতে হবে। এখনও খাওয়ার মতো হয়ে গেছে, এটা আপনি খেতে পারেন, কিন্তু আরও মমের মতো নরম হয়ে যায়। আচ্ছা, যাই হোক, যেহেতু খাওয়ার এখন উপযুক্ত হয়নি, আমরা এখন খাবো না। আচ্ছা, লাস্ট আমরা তাহলে কী নিয়ে কথা বলবো? এই যে এ পাশে আছে সেটা হলো জাপাটি গাবা ফলের গাছ। এই যে দেখুন কত সুন্দর, এদিকে আছে ইলমা ফ্রুট, এই যে দেখুন কত সুন্দর চারাগুলো, এবং এদিকে আছে মালবেরি, এবং লাস্ট আমরা একটা শেষের দিকে যাই, এই যে দেখুন এটা হলো প্যাশন ফ্রুট, প্যাশন ফ্রুট, আনারকলি বা ট্যাং ফল, তিন নামে। একটু আগে আমরা যে চারাটা দেখলাম আর কি, বাই একটু কাইন্ডলি এই দিকে আসেন, আমরা একটু এই দিকে দাঁড়াই এইখানে। হ্যাঁ, এই যে ফল আছে, এই যে ফুল আছে, এই যে ফুল আছে, ফুলটাও দেখতে দারুণ, তাই তো? দারুণ তো, সুন্দর, কত সুন্দর, এবং ফুলটা গাছে ফলে পরিণত হচ্ছে। এখানে একটু বড় হয়েছে, আবার খুঁজলে হয়তো ম্যাচিউর পাওয়া যাবে। তো এটার ব্যাপার হচ্ছে কি, ঘন জঙ্গলের মতো, ঘন জঙ্গলের মতো এভাবে থাকে। আর আমরা একটু আগে চারা দেখানোর সময় যেটা বললাম আর কি, যে এটার মূলত যে টক জাতীয় বা মিষ্টি, টক মিষ্টি জাতীয় একটা ফল, এটার মধ্যে হচ্ছে মশলা লাগিয়ে খেলে খেতে দারুণ লাগে। শুধু লবণ দিয়ে যদি খাওয়া যায়, এটা ফেটে নিয়ে চামচ দিয়ে বের করে নিয়ে নির্যাসটা পানিতে দিয়ে একটা গ্লাসে লবণ দিলেন, সাথে সাথে শরবত হলো। এটা সবথেকে বড় কাজ, এটা শরীরের খারাপ কোলেস্ট্রল দূর করে থাকে, এই আনারকলি। আনারকলি, আচ্ছা, দর্শকদের যদি আমরা এখন একটু বলতে চাই, যে দর্শক আজকে অনেক কথা বললাম, অনেক ঘুরলাম, অনেক কিছু দেখলাম। আমাদের এআর মামুন নার্সারির স্বত্বাধিকারী হচ্ছে আমাদের মামুন ভাই, উনি আমাদেরকে কিন্তু অনেক প্রকারের ফল আজকে দেখানোর চেষ্টা করলেন, মাতৃগাছের ফল, সেই গাছ থেকে করা চারা, এবং বিদেশি যে সকল অনেকগুলো গাছ দেখলাম যা হয়তো আমরা চিনিও না, বা আমিও এরকম হচ্ছে নাম শুনিনি, এরকম অনেক ব্যাপার। তো যাই হোক, আজকে যে অংশটুকু আমরা দেখানোর চেষ্টা করেছি, এই অংশের মধ্যে যতটুকু পেরেছি ততটুকুই দেখিয়েছি। আর এটা হচ্ছে এমন একটা হিউজ জায়গা যেখানে আপনি অল্প একটা 20 মিনিট, 25 মিনিট বা 30 মিনিটের ভিডিওতে পুরোটা দেখাইতে পারবেন না, না সম্ভব, সম্ভব না। তো যে কারণেই আমরা আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের ভিডিওতে দেখানো নাম্বারে বা ঠিকানাতে যোগাযোগ করে এই প্রজেক্ট ভিজিট করুন। প্রজেক্ট বলতে হচ্ছে আপনারা নার্সারিটাই আগে দেখুন, তারপর ওনাদের যে বাগানগুলো সেগুলো পরে দেখতে পারবেন। নার্সারিগুলো দেখুন, চারা গাছে ফল ধরে আছে, সেই ফল ধরা গাছগুলো দেখে শুনে, আর বিশেষ করে ছাদ বাগানেরা তো সবসময় হচ্ছে ফল ধরা চারাগুলোই বেশি পছন্দ করে থাকেন, চাইলে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। আর এসে দেখলে আসলে একটা মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে, যে আমি কত রকমের ফল, আল্লাপাকের কত নিয়ামত আমি দেখে যাচ্ছি, কান জুড়িয়ে যাবে, কান জুড়িয়ে যাবে, সত্যি কতগুলো ফুল দেখলাম, কতগুলো ফল দেখলাম, কত কিছু খেলাম, এরকম একটা ব্যাপার। আর আপনি খাইতে না পারলেও অন্তত দেখে তো মন ভরাইতে পারবেন, চোখ জোড়াইতে পারবেন, তাই না? আল্লাহ তাআলার সৃষ্টি কত কত রকমের, হ্যাঁ, বৈচিত্র্যময়, সেটাই এইটাই বলতে চাচ্ছিলাম, যে কত বৈচিত্র্য লুকিয়ে আছে শুধুমাত্র এই গাছগাছালির মধ্যে, হ্যাঁ, এইটা আপনি উপভোগ করতে পারবেন। তো যাই হোক, আজকে অনেক দীর্ঘ হয়ে গেল ভিডিওটা, তারপরেও শেষবেলায় হচ্ছে একটা কথাই বলবো, সরাসরি আসুন, দেখুন, ভালো লাগবে, এরপর কথা বলুন, চাইলে সংগ্রহ করুন এখান থেকে ভালো জাতের চারা। মামুন ভাই ভালো থাকবেন, অনেক সময় নষ্ট করলাম আপনার, আর আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।